গত সোমবার রাজ্যের পক্ষ থেকে অন্যান্য জেলার হাসপাতালের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বালুরঘাট হাসপাতালে রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। বালুরঘাট জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছে জেলা শাসক আয়েশা রানীকে এবং গঙ্গারামপুর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন বিধায়ক গৌতম দাসকে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে তৃণমূল নেতাকে দায়িত্ব দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। এদিন মঙ্গলবার বিকেলে বালুরঘাটে বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির নতুন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন বিজেপির বিদায়ী জেলা সভাপতি বিনয় কুমার বর্মন, তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য জেলা বিজেপি নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে বিজেপি বিধায়ক এবং সাংসদদের দায়িত্বে না রেখে কেন তৃণমূলের নেতাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে রাখা হলো। পাশাপাশি তিনি আরো বলেন, জেলা বইমেলায় বিজেপির প্রতিনিধিদের আমন্ত্রণ করা হয়নি। এছাড়াও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিজেপি সম্বন্ধে যে কথাবার্তা বলেছেন তা নিয়েও এদিন প্রতিবাদ করেন তিনি। এমনটা চলতে থাকলে বৃহত্তর আন্দোলনের নামবে বিজেপি নেতৃত্বরা, এমনটাই জানান জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। আপনারা হয়তো সকলে শুনেছেন যে গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিটা হসপিটালের জন্য রোগী কল্যাণ সমিতি গঠন করা হয়েছে, আর সেই অনুযায়ী দক্ষিণ দিনাজপুরের দুটো যে হসপিটাল বালুরঘাট এবং গঙ্গারামপুরের জন্য ঘোষণা হয়েছে, সেখানে আমরা দেখলাম যে তৃণমূলের নেতা আমাদের গঙ্গারামপুরের জন্য গৌতম দাস মহাশয়কে এবং বালুরঘাটে ডিএম নিজেই এই দপ্তরের দায়িত্বে রয়েছেন। কিন্তু এর আগে আমরা দেখেছি যে প্রাক্তন এমএলএদের এবং সাংসদদের এই দায়িত্ব রাখা হতো, কিন্তু যে এই জায়গাগুলোতে যেহেতু আমাদের বিধায়ক আছে, বিজেপির বিধায়ক আছে, এমপি আছে, তাদেরকে না রেখে তৃণমূলের নেতাদের সেই জায়গাতে আর দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমরা এই বিষয়ে প্রতিবাদ করছি। এর আগেও আমরা দেখেছি বালুরঘাটের ক্ষেত্রে শঙ্কর চক্রবর্তী যখন ছিলেন, শঙ্কর চক্রবর্তীকে করা হয়েছে, তারপরে অর্পিতা ঘোষ কিছুদিন আগে অবধি তিনি দায়িত্বে ছিলেন। তো এবার যেহেতু আমাদের এখানে এমএলএ আছে, বিধায়ক আছে, তো সে সাংসদ আছে, তাদেরকে অবশ্যই করা উচিত ছিল, এটা আমরা প্রতিবাদ করি। আর যেহেতু জনপ্রতিনিধি, তাদেরকে আর তৃণমূল সরকারের দায়িত্ব তাদেরকে সম্মান দিতে হবে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুভাষ চাকি জানান, দেখুন প্রথমেই বলি যে বিজেপির এই সমালোচনা করাটা প্রথম থেকেই অভ্যাস, এখন ওরা তাই করে যাচ্ছে। এটা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে, রাজ্য সরকার তাদের পছন্দ মতো কোথাও প্রশাসক মানে প্রশাসনের আধিকারিককে বসিয়েছে, কোথাও অপর প্রশাসক, অর্থাৎ ওনারা যে আমাদের জেলা সম্বন্ধে বলছেন, আমাদের জেলার ডিএম সাহেব বালুরঘাট দেখবেন, আর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডিএম সাহেবকে করেছেন, ডিএম ম্যাডামকে করেছেন, আর হচ্ছে গঙ্গারামপুরে যে নাকি করা হয়েছে তৃণমূল, হ্যাঁ তৃণমূল দলটা উনি করেন, এটা ঠিক, তবে উনি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মেম্বার, বোর্ড অফ ডাইরেক্টর, এছাড়াও হচ্ছে কন্ট্রাকচুয়াল হেলথের কন্ট্রাকচুয়াল সার্ভিসের চেয়ারম্যান, সুতরাং তাকে না করার কোনো কারণ নেই। আর ওনারা দাবি করতেই পারে, তো ওনারা রাজ্যে তৃণমূলকে দিল্লিতে কটা তৃণমূলের এমপিকে রেখেছেন, কটা কমিটিতে, সেটাও দেখতে হবে। এই বিষয়ে গঙ্গারামপুর হাসপাতালের সদ্য রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। পাশাপাশি তিনি আরো বলেন, আইনগত বিষয়টি হয়তো বিজেপির জানা নেই। প্রথম কথা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির তো কোনো কাজকর্ম আছে বলে আমার মনে হয় না। এখন ওরা এই সমস্ত বিষয়ে খুঁজে বেড়াচ্ছে, আইনগত বিষয়টা তাদের জানাই নেই, জানা থাকলে তারা এই ধরনের মন্তব্য করবার মতো জায়গায় আসতোই না। আমার মনে হয় যে তারা যে অভিযোগ করেছে ভিত্তিহীন, এর সঙ্গে বাস্তবের কোনো ভিত্তি নেই। মানে কি আইনগত কি রয়েছে যে কারণের জন্য আপনি বলছেন এই বিষয়টা? এরকম কোনো ব্যাপার নেই যে বিজেপির কাছে জিজ্ঞেস করে রাজ্যের সরকারকে আরকেএস এর চেয়ারম্যান ঠিক করতে হবে। তাহলে কি যিনি বলেছেন তার কাছ থেকে শুনে আমাদের রাজ্যের সরকার তারপর ঠিক করবে যে কে আরকেএস এর চেয়ারম্যান হবে? বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের
সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবে। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।